হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ফ্যামিলি সাইজ ভাপা পিঠা বানাবো কুকারে। তো এই পিঠাটা আমার খেতে খুব মন চাচ্ছিল, তো মা এখানে গুঁড়ি নিয়ে নিচ্ছে। অনেকদিন যাবত গুঁড়িগুলো ভাঙিয়ে রাখছিল, তো গুঁড়িগুলো ফ্রিজে ছিল যার কারণে অনেক ঠান্ডা হয়ে আছে। তো মা এখন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবে গুঁড়ি আউলিয়ে, তারপর হচ্ছে একটু পানি গরম করে নিয়েছে, পানি দিয়ে মিশিয়ে নিবে। পানি গরম করার কারণ হচ্ছে গুঁড়িগুলো ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে, এই জন্য পানি গরম করে নিয়েছে। তো যাই হোক, এভাবে অনেক অল্প সময়ে বড় ফ্যামিলি সাইজের পিঠা হয়ে যায়, সেজন্য আমি আজকে তাড়াহুড়া করে এভাবেই বানাচ্ছি, যার কারণে আমার এভাবে অনেক ভালো লাগে। আজকে রাত করে মন চাইলো খেতে, তো আমি বানিয়ে নিচ্ছি। যাই হোক, তো পানিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মা, এমনভাবে মিশাচ্ছে যেন গুঁড়িগুলো মুঠ করলে মুঠো হয়ে থাকে আর ভাঙলে ঝরঝরি হয়ে ভেঙে যায়। তো মা এখন চেলে নিচ্ছে চালাতে, তো চালাতে এই গুঁড়িগুলো চাললে কিন্তু অনেক ভালো হয়, অনেক ঝরঝরে হয় আর সুন্দর হয়। তো মা এখানে সম্পূর্ণ গুঁড়ি এভাবে চেলে নিবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ঝরঝরা হয়েছে, তো এভাবেই চালাগুলো দিয়ে সম্পূর্ণ গুঁড়ি চেলে নিতে হবে। তো দেখতেই মনে হচ্ছে একদম ঝরঝরে। তো আমি এখানে কুকারে গরম পানি বসিয়ে দিয়েছি আগে থেকেই, তো আমার গুঁড়িগুলো চালা শেষ। এখন হচ্ছে কুকারে আমি তো কুকারে আমি নেটটা ধুয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছি। তো এখন গুঁড়িগুলো হয়ে গেছে, তো আমি এদিক দিয়ে একটা পিঠা বানাচ্ছি। তো কুকারে এখন দিয়ে দেব, তো অল্প অল্প করে, তারপর গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, তো এখানে ছিদ্র দেওয়া আছে যার কারণে ভাপে পিঠাটা হয়ে যাবে। আমি এখন গুঁড়ি দিয়ে দিচ্ছি যেন ছিদ্র না দেখা যায়, একটু নিচে মোটা করে দিচ্ছি, তেমন মোটাও না তেমন পাতলাও না, আর কি মিডিয়াম সাইজের করে দিচ্ছি। তো এভাবে খাওয়ার সুবিধা হলো, বেশি করে গুড় দেওয়া যায়। আর কিছু কিছু মানুষ কিন্তু বেশি করে গুড় দিলে পিঠা খেতে মজা লাগে। যাই হোক, অনেকেই গুড় বেশি হলে পিঠা মানে খেতে ভালোবাসে, আবার কেউ কেউ গুড় কম হলেও খেতে ভালোবাসে, কেউ কম খায় কেউ বেশি খায়। তো যার যার পরিমাপ মতো এভাবে গুড় দিয়ে দিবেন ছড়িয়ে। তো এখানে বেশিও দেওয়া যাবে কমও দেওয়া যাবে, যার যার পরিমাপ মতো। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি, এই যে আমার পরিমাপ মতো গুড় দেওয়া শেষ। এখানে আমি আবার উপরের পাটে আবার গুঁড়ি দিয়ে দিব। তো এভাবে যে যতটুকু পারেন বড় বানিয়ে দিবেন, দুই পাটও দিতে পারেন বা তিন পাটও দিতে পারেন, সব দিক দিয়েই হবে। তো এভাবে চালের গুঁড়ো দেবো, তারপর গুড় দেবো। তো এভাবেই দিয়ে দিয়ে এক পাল্লা করে গুড় দেবো, এক পাল্লা চাল দেবো, এভাবেই সম্পূর্ণ পিঠাটি বানাবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, রাত করে বানাচ্ছি তাই বেশি অন্ধকার লাগছে। তো যাই হোক, পিঠাটা এখন আমার সম্পূর্ণ দেওয়া শেষ। আমি এই শেষের পার্টে গুঁড়ি দিয়ে দিচ্ছি, গুঁড়িগুলো দিয়ে তারপর আমি ভালোভাবে ডেকে দিব। এভাবে কিন্তু অনেক সহজ হয় পিঠা বানানো। যাই হোক, ফ্যামিলিতে যদি অনেক লোক থাকে তো এক পিঠাতেই সম্পূর্ণ মানে সব লোক খাওয়া হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব আর ছিদ্রটা বন্ধ করে দেব যেন কুকারের ভাপ বের হয়ে না যায়। তো যাই হোক, পিঠা শুরু হয়ে যাচ্ছে। তো এভাবেই বসিয়ে দিতে হবে, আধা ঘন্টা লাগবে এভাবে বসিয়ে রাখতে হবে। তারপর আপনারা ঢাকনা উঁচু করে খুলে দেখবেন পিঠাটা শক্ত হয়েছে কি না, বা তুলতুলে হয়েছে কি না, বা একটা কাঠি দিয়ে আপনারা দেখতে পারেন ভিতরে কাঁচা আছে কি না। তো যাই হোক, পিঠাটা একদম শক্ত হয়ে আসছে। তো আমার ওই পিঠাটা বানানো শেষ, আমি এখন আবার এই একইভাবে আবার আরেকটি পিঠা তৈরি করছি। তো আমার খুব ভিজিয়ে খেতে মন চাইছিল পিঠা দুধ দিয়ে, তো এটা আমি ভিজিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি গুড় অল্প করে দিয়ে, গুঁড়ি বেশি করে দিয়ে। যাই হোক, আমি আবার একই রকমভাবে পিঠাটা বসিয়ে দিয়েছি। তো পিঠা আমার শেষ বানানো, এবার আপনারা দেখে নিন কত সুন্দর পিঠা হয়েছে। তো এখানে আমার মা আর আব্বা পিঠাটি নামিয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে, পুরো কেকের মতো হয়েছে, দেখে খেতে ইচ্ছে করছে। এটা কিন্তু যখন তখনই বানানো যাবে, ঝামেলা ছাড়াই, যদি মন চায় রাতে খাবেন তাই বানিয়ে নিতে পারবেন, কারণ কোনো ঝামেলা নেই। চুলায় তৈরি করতে হলে অনেক ঝামেলা হয়, আর এভাবে কিন্তু অনেক আরামে সহজে বানানো যায়। তো এই পিঠাটা এখন আমরা দুধে ভালো করে ভিজিয়ে নিব। মা এখানে আগে থেকে দুধটা জাল করে রেখেছিল, তো জাল করা দুধে গুড় একটু জাল করে নিয়েছিল, খেজুরের গুড়, শীতকালে যেহেতু খেজুরের গুড় পাওয়া যায়, তো গুড় দিয়ে দুধ দিয়ে ভালোভাবে জাল করে মিশিয়ে নিচ্ছে। তো দুধটাতে এখন খেজুরের গুড় জাল করাগুলো চামচ দিয়ে 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 মিশিয়ে নিচ্ছে পরিমাপ মতো। তো যে যত মিষ্টি খাবে তত গুড় দেবে। যাই হোক, আমরা পরিমাপ মতো দিয়েছি। তো এখন পিঠাটা সম্পূর্ণ ভিজাবো। পিঠাটা অনেক মানে অনেক গরম ছিল,
এর কারণে পিঠাটা ঠান্ডা করে জুড়িয়ে তারপরে কেটে ভেজাবো। গরম পিঠা দুধে ভিজালে কিন্তু একদম গলে যাবে সাথে সাথে ভিজালে, যার কারণে আমি ঠান্ডা করে তারপর কেটে নিচ্ছি। এখন শক্ত হয়ে গিয়েছে যেহেতু তাই কেটে নিচ্ছি, এখানে ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা এক এক রকম ভাবে কেটে নিতে পারেন, আমার এভাবে কাটতে অনেক ভালো লাগে, পুরো কেকের মতো লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি পুরো পিঠাটা। তো এই পিঠা এখন আমি ভালো করে দুধটা গরম দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি, এখন নরম হয়ে যাবে একদম ভেজানো পিঠা। এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, এখন মা সম্পূর্ণ পিঠা ভিজিয়ে দিচ্ছে, এখন একে একে সম্পূর্ণ পিঠা ভিজিয়ে দিব। ভিজলে কিন্তু অনেক নরম হয়ে তুলতুলে হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মা এখানে সম্পূর্ণ পিঠা ভিজিয়ে নিচ্ছে। পিঠাগুলো পুরোপুরি ভিজেনি, একটু সময় দিতে হবে ভেজার জন্য। তো আপনাদের খেতে মন চাইলে এভাবে বাসায় বানিয়ে নেবেন, এটা কিন্তু অনেক সহজেই বানানো হয়ে যায় আর খেতেও অনেক মজা। শীতকালে এই পিঠা না খেলে একদম অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে। যাই হোক, এই পিঠা আমার কাছে অনেক মজা লাগে। তো পিঠাটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভিজিয়ে দিচ্ছি, একটু ভিজতে সময় লাগবে তারপরেই খাওয়া যাবে। তো এটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে একদম মালাই কেক খাচ্ছে, এত মজা হয়েছিল। আর এই দুধে একটু পানি দেওয়া হয়নি, দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি যার কারণে অনেক মজা হয়েছে। তো এখন চামচ দিয়ে দিয়ে পুরো পিঠাটা ভিজিয়ে নিচ্ছি, কারণ উপরে শুকনা আছে এর জন্য পুরো পিঠা ভিজিয়ে নিয়েছি। তো আর একটু বড় সাইজের বাটিতে ভিজিয়ে নিলে ভালো হতো। যাই হোক, মাশাল্লাহ অনেক নরম হয়েছে, অনেক ভিজেছে। তো আমার আব্বা এখন খেয়ে নিচ্ছে আর আমার ছোট বোন খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে অনেক মজা করে। তো সবাই বললো অনেক মজা হয়েছে, সবাই ইচ্ছা মতো খেয়ে নিল, আমিও খেয়ে নিব এখন। দেখেই আমার খুব খেতে মন চাচ্ছে, অনেক লোভ লেগে যাচ্ছে। তো আমি এখন খেয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক নরম হয়েছে। তো আমি যেহেতু খুব পরিমাণ মিষ্টি খাই না, হালকা মিষ্টি খাই, তারপরেও এই পিঠাটা আমার কাছে অনেক মজা লাগে, মিষ্টি হলেও মজা লাগে খেতে। তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। যাই হোক, আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন, পিঠা কিন্তু খেতে অনেক মজা। তো এই পিঠাটা কিন্তু চুলায় বানাতে গেলে অনেক কষ্ট হতো বা ঝামেলা হতো, দেখতেই পারছেন মাঝে মধ্যে চুলায় বানাতে গেলে পিঠা হয় না, ভেঙে যায় বা কাঁচা থাকে, অনেক সমস্যা দেখা যায়। আর এইদিকে একদম সোজাভাবে বানানো যায়, একদম সহজভাবে, ভাঙার কোনো চান্স নেই বা কাঁচা থাকার কোনো চান্স নেই, নিজের ইচ্ছা মতো বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আপনারাও বাসায় এভাবে বানাবেন। তো একদম অল্প সময়ে খুব সহজভাবে এই পিঠাটা বানানো যায় এভাবে। তো আমি এখন খেয়ে নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।